পাণ্ডবেশ্বর ব্লক বিজেপির পক্ষে বিজেপি হরিপুরের সাত নম্বর ছোড়া কলিয়ারি পিটে শিব মন্দিরের নিকটে মাঠে একটি নির্বাচনী সভার আয়োজন করেছিল। এই বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহমন্ত্রী মধ্যপ্রদেশের নরোত্তম মিশ্র ও পাণ্ডবেশ্বরের বিজেপি প্রার্থী জিতেন্দ্র তেওয়ারি, পাণ্ডবেশ্বর মণ্ডলের সাথে শেখ জুম্মান, সুনির্মল মাঝি, কমলেশ ঠাকুর, যুব সম্পাদক প্রশান্ত পাল, ব্লক মহিলা সভাপতি মীরা বাউরি, রেণু পাণ্ডে, জিতেন চ্যাটার্জি প্রমুখ। এই সভায় উপস্থিত কয়েক হাজার বিজেপি সমর্থক নরোত্তম এবং জিতেন্দ্র তেওয়ারি শিব মন্দিরে শ্রদ্ধা নিবেদন শেষে সভা শুরু করেছিলেন। জনগণকে সম্বোধন করে নরোত্তম মিশ্র পাণ্ডবেশ্বরে জনগণকে ভারী ভোটে জিতেন্দ্র তেওয়ারিকে জেতাতে হবে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পাণ্ডবেশ্বরে আসন উপহার দিতে হবে বলে বললেন। জিতেন্দ্র তেওয়ারি বলেন যে পাণ্ডবেশ্বরের কর্মীরা দলটিকে আরও কয়েকদিনের মধ্যে আরও বেশি শক্তিশালী করেছেন। পাণ্ডবেশ্বর এলাকায় টিএমসি নেতা বিজেপিতে যোগ দেওয়ার জন্য আবেদন করেছিলেন, যেখানে খুব শীঘ্রই পাণ্ডবেশ্বর বিধানসভার সমস্ত পঞ্চায়েত থেকে টিএমসি নেতাকর্মীরা বিজেপিতে যোগ দেবেন। এই সভায় মন্ত্রী নরোত্তম মিশ্রের হাতে অনেক টিএমসি কর্মী বিজেপিতে যোগ দিতে এসেছিলেন। বৈঠক শুরুর আগে বিজেপির পুরনো কর্মীরা তাদের বিরোধিতা প্রকাশের জন্য গোন্দল সৃষ্টি করছিলেন। মণ্ডলের চেয়ারম্যান, সহসভাপতি, সচিব এবং মণ্ডলের পুরনো কর্মচারীদের কাছ থেকে কোনো সিদ্ধান্ত না পাওয়ার জন্য প্রবীণ বিজেপি কর্মীরা বিক্ষুব্ধ হয়েছিলেন। জিতেন্দ্র তেওয়ারি মঞ্চে আসার সঙ্গে সঙ্গে পরিস্থিতি ঘুরিয়ে দেন। তেওয়ারি বৈঠকে শুরুতে ঘোষণা করেন যে নতুন কর্মীদের প্রথমে তাদের এলাকার পুরনো কর্মীদের সাথে পরামর্শ করতে হবে এবং তারপরেই সবাইকে পরবর্তীতে সদস্যপদ দেওয়া হবে। এই সভায় পাণ্ডবেশ্বরের বিজেপি প্রার্থী জিতেন্দ্র তেওয়ারি তৃণমূলের প্রার্থী নরেন্দ্র চক্রবর্তীকে কটাক্ষ করে বলেন তিনি পাণ্ডবেশ্বরের তৃণমূল প্রার্থী নরেন্দ্র চক্রবর্তী একজন অত্যাচারী ব্যক্তি এবং তাকে 50,000 ভোটে হারানোর দাবি রাখেন। ব্যুরো রিপোর্ট, গুগলি নিউজ। আরাধন গোড়াই, বিশ্বরূপ মুখার্জি, প্রহ্লাদ সাউ, গণেশ প্রসাদ, লক্ষ্মী মাঝি, চারো পঞ্চায়েত মেম্বার, আর ভি 8-10 পঞ্চায়েত মেম্বার হ্যাঁ, ওলো ভি আপকে পাশ দরখাস্ত করেঙ্গে। ছোড়া মে রবীন্দর রাম পঞ্চায়েত মেম্বার, ও ভি আপকে পাশ দরখাস্ত কিয়া হ্যায়। সুনীতা দেবী, জো মহিলা মন্ডল কি প্রেসিডেন্ট হ্যায় তৃণমূল কংগ্রেস কি, ও ভি আপকে সামনে দরখাস্ত কি হ্যায়। বিকি চৌরসিয়া, জো যুবা নেতা হ্যায়, ও ভি আপকে সাথ জুড়না চাহতা হ্যায়। আর আনে ওয়ালে 10 দিন কে অন্দর পাণ্ডেশ্বর পঞ্চায়েত সমিতি কে হর পঞ্চায়েত সে 10-15 উইকেট তৃণমূল কংগ্রেস কা গিরনে ওয়ালা হ্যায়। আর ব্যাটিং করনা হ্যায় শক্তি কেন্দ্র কে, জো হামারে কার্যকর্তা হ্যায় উনকো ব্যাটিং করনা হ্যায়। আপকো ইয়ে নির্ণয় লেনা হ্যায় কি জো লোগ আনে ওয়ালে হ্যায় উনসে কহাঁ ফিল্ডিং করওয়ানি হ্যায়, উনকো কহাঁ ফিল্ডিং, কভার ড্রাইভ মে রখনা হ্যায় কি শর্ট পিচ বল করনা হ্যায় কি বাউন্সার মারনা হ্যায়, ইয়ে আপকো নির্ণয় লেনা হ্যায়। ও সারে কে সারে লোক আপকে নেতৃত্ব মে কাম করনে কে লিয়ে তৈয়ার হ্যায়। আর আনে ওয়ালে দিনো মে তৃণমূল কংগ্রেস কে পেট মে আজ দর্দ হো রহা হোগা, ও সোচ রহে থে কি আজ নয়া পুরানা কা লড়াই হোগা, কুছ নয়া পুরানা কা লড়াই নহীঁ হোগা। নরেন্দ্রনাথ চক্রবর্তী, জো সবসে বড়া অত্যাচারী হ্যায়, পাণ্ডেশ্বর সে 50,000 ভোট সে হরা কর নরেন্দ্র মোদী জি কো ইয়ে সিট হম উঠা দেঙ্গে, দেঙ্গে তো। আর ইয়ে হমারে লিয়ে খুশনসিবি হ্যায় কি ঘনশ্যাম রাম জি হমারে সিনিয়র নেতা ইস উমর মে ভি হর কার্যক্রম মে এক 18 সাল কি যুবা কে তরহ হমারে বীচ মে আ রহে হ্যায়। ঘনশ্যাম রাম জি কে